হ্যালো ভিউয়ার্স, হ্যালো সেমিচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত। এবার আমি আলোচনা করব, ছোট্ট একটা আলোচনা, সেটা হচ্ছে কি বাড়িতে লেবু গাছ কীভাবে জন্মাবেন বা এর যত্ন নেবেন। লেবু গাছ কীভাবে বাড়িতে লাগানো যায়, তো আমি দু চারটে টিপসগুলো বলবো। সেই টিপসগুলো হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনি যখন বাড়িতে কোনো লেবু গাছ লাগাবেন, সেখান থেকে একটি তাজা এবং সরস লেবু ব্যবহার করার চেয়ে ভালো কিছু তো আর নেই। তো বাড়িতে লেবু গাছ বাড়ানো এবং তাদের যত্ন নেওয়ার জন্য দুটি কথা বলবো আমি, সেগুলো হচ্ছে বীজ থেকে লেবু গাছ কীভাবে বার করবেন। বীজ থেকে লেবু গাছ জন্মাতে একটি পরিপক্ক লেবু থেকে বীজ বের করতে হবে, এগুলোকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে এবং তারপর মাটি থেকে পাত্রে রাখতে হবে। পাত্রটি যাতে আর্দ্র জায়গায় রাখতে হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে কথা হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে কি, কাটিং থেকে লেবু গাছ কীভাবে প্রচার করবেন। একটি নতুন লেবু গাছ থেকে 3 থেকে 6 ইঞ্চি কাটতে হবে গাছটাকে, যা এখনও সেই গাছে ফল পাওয়া যায়নি বা ফল দেয়নি। তারপর একটি পাত্রে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে কাটিং করে ঢেকে দিতে হবে এবং সেটাকে উজ্জ্বল অবস্থায় রাখতে হবে। তার পয়েন্ট হচ্ছে, লেবু গাছের যত্ন কীভাবে নেবেন, এর হালকা প্রয়োজন কি। লেবু গাছের বিকাশের জন্য 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো দরকার বা প্রয়োজন। এটা শীতকালে ঠান্ডা এড়াতে দয়া করে তাদের একটি নির্জন এলাকায় রাখতে হবে। এর মাটি কীরকম দেবেন বা মাটি কীরকম প্রয়োজন একটা লেবু গাছে। লেবু গাছে একটা মাটির প্রয়োজন হচ্ছে, লেবু গাছের জন্য মাঝারি টেক্সচারযুক্ত বা সামান্য অম্লীয় বা নরম মাটির প্রয়োজন হয়, যা ভালোভাবে নিষ্কাশন করা যায়। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, জল কীভাবে দেবেন, এর কতটা পরিমাণ জল দরকার। একটি লেবু গাছ কাটার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সঠিকভাবে জল প্রদান করা বা দেওয়া। এটি সপ্তাহে অন্তত একবার বা দুবার গাছে পানি দিতে। পয়েন্ট হচ্ছে, লেবু গাছে তাপমাত্রা বা আর্দ্রতা কত প্রয়োজন। লেবু গাছে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে বৃদ্ধি পায় বেশি। লেবু গাছের বৃদ্ধির জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস অবধি এটি শোষণ করতে পারে। সময় মতো কীটনাশক সার, জৈব সার, রাসায়নিক সার, ভিটামিন, এসব তো লাগবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। একটা গাছ যত্ন করতে গেলে সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এ হলো আজকের ভিডিও আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।